আসসালামু আলাইকুম এই মৌসুমে কাঁচা কাঁঠাল একটি মজাদার সবজি হিসাবে ব্যবহৃত হয় কাঁচা কাঁঠালের তরকারি বা ভর্তা খুবই মজাদার এবং স্বাস্থ্যকর কাঁচা কাঁঠাল কাটার সময় আপনারা অবশ্যই এভাবে হাতে পলিথিন বা গ্লাভস ইউজ করে নেবেন তাহলে কাঁঠালের আটাটার হাতে লাগে না আমি কাঁঠালের খোসাগুলো ফেলে মাঝখানের অংশটা ফেলে এভাবে টুকরো করে করে সবগুলি কাঁঠাল কেটে নেব কাঁঠালগুলো কাটা হয়ে গেলে একটু পানিতে ভিজিয়ে রাখবো তারপর ভালো করে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব অল্প কিছুক্ষণ সময় গেলেই কাঁঠালগুলি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে কাঁঠালগুলিকে ব্ল্যান্ড করে কাঁঠালগুলো এভাবে ব্ল্যান্ড করে নেব আমি এতটা মিহি করে নিই একটু আধা বাথা আধা বাটা রেখেছি এটা খেতে আমার কাছে ভালো লাগে তারপর অন্যান্য ভর্তার মতোই যেভাবে আমরা কলার থুর কাঁচা কলা বা অন্যান্য পটলের ভর্তা যেভাবে রান্না করে ভাবে কড়াইতে তেলে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম কালো জিরে চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করা যায় আমার নিরামিষ খেতে ভালো লাগে তারপর দিয়ে দিব লবণ হলুদ মরিচ ধনে জিরার গুঁড়ো দিয়ে করে রাখা কাঁঠালটা দিয়ে দেবো এখানে কোনো পানি দিতে হবে না সব ভাজা ভাজা হয়ে গেলে ধনে দিয়ে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ